শিলাবৃষ্টিতে নাকি মরার উপক্রম হয়েছে খোদ কৃষকদের। জুরিলাম ব্লকের রংবালা ভিলেজের 4 নম্বর ওয়ার্ডের কৃষক প্রিয় বালা দেববর্মা তাদের মধ্যে একজন। তিনি জানান, শিলাবৃষ্টির ফলে প্রায় 2 কানি ধানের ফসল নষ্ট হয়ে গেছে। ধান চাষ করেই সংসার প্রতিপালন করেন প্রিয় বালা দেববর্মা। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সমস্যার কথা জানান। বীজ দিছিল সব নষ্ট হয়ে দিয়েছে গা, যদি কিছু কিছু বালা সব নিচের পরে গেছে গা, একটাও বালা নাই, সব চিত্তা দেখিতে বলো দিদি কেমনি খাই বলছে চিত্তা, সব যদি বালা সব নষ্ট হয়ে গেছে গা। জানি ওই বীজ দিছিল কয় কানি করছিলেন? দুই কানি সব এরকম সব নষ্ট হয়েছে গা। বালা নাই এই তো সারা বছর কেমনে খাবে কেমনি, আমি তারা তো চিন্তা করলাম, ধান ওই চালও তো এখন 40 টাকা 50 টাকা কেমনি খাইব, হ্যাঁ ইনকামও নাই, গরিব মানুষ স্বামীও নাই, কিছুও নাই, এটা বলো তারা চিন্তা কর।